জান্নাতি দলের বৈশিষ্ট্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমি এবং আমার সাহাবা ইকরাম যার উপরে প্রতিষ্ঠিত আছি। মুসলিম সেই যার মধ্যে মুসলিমের আদর্শ আছে, মুসলিম সেই যার মধ্যে মুসলিমের আকীদা আছে, মুসলিম সেই যার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরাম তাবেঈনে ইজামের মানহাজ আছে, সেই হচ্ছে প্রকৃত মুসলিম। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই জেলা সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক পেয়েছি, তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তার পরপরই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমি আজকের এই সংক্ষিপ্ত সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় চয়ন করেছি, সেটা হল মুসলিম জাতির বিভক্তির কারণ ও প্রতিকার। সম্মানিত উপস্থিতি, মুসলিম জাতি সততা বিভক্ত, মুসলিম জাতি বিভক্ত হবে এই ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বনি ইসরাঈল হাদওয়ান নাআল বিন নাআল। বনি ইসরাঈলরা, বনি ইসরাঈলদের মধ্যে যেমন অবস্থার আবির্ভাব ঘটেছিল, আমার উম্মত উম্মতের উপরে ঠিক তেমন অবস্থারই আবির্ভাব ঘটবে। হাদওয়ান নাআল বিন নাআল, এক জোড়া জুতার পরস্পর সমান হওয়ার নেই। এক জোড়া জুতা যেমন পরস্পর সমান হয়, কোনটি কোনটির চাইতে ছোট বড় হয় না, অনুরূপভাবে বানী ইসরায়েলদের অবস্থা আর উম্মতে মুহাম্মাদের অবস্থা একই হবে। তারপরে বলছেন, ওয়া ইন্না বানী ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈন মিল্লাতান। বানি ইসরায়েলরা বিভক্ত হয়েছিল 72টি দলে। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আর আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। অন্যান্য যাবতীয় দিক থেকে একই থাকবে, কিন্তু বিভক্ত হওয়ার দিক থেকে উম্মতে মুহাম্মাদী বানি ইসরায়েলদের থেকে এক কাতার উপরে থাকবে। কুল্লুহুম ফিন্নার, সকল দলই জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটি দল জান্নাতে যাবে। অর্থাৎ 73টি দলের মধ্যে 72টি দলই জাহান্নামে যাবে, শুধুমাত্র একটি দল জান্নাতে যাবে। ইলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই একটি জান্নাত প্রাপ্ত দল কোনটি, কারা জান্নাতে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় উত্তর দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই আকীদা যেই আমলের উপরে প্রতিষ্ঠিত আছি, এই আকীদা আমলের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই কেবল জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে পারবে। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এখানে উম্মাত বলতে উম্মাতুল ইজাবা বোঝানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত দুই প্রকার,
উম্মাতুদ দাওয়া এবং উম্মাতুল ইজাবা। উম্মাতুদ দাওয়া যারা ইসলাম কবুল করেনি, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ, এগুলো সব উম্মাতুদ দাওয়া। আর দুই নাম্বার হচ্ছে উম্মাতুল ইজাবা, যারা ইসলাম কবুল করেছে, যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, তারা হচ্ছে উম্মাতুল ইজাবা। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে উম্মাতুল ইজাবা, অর্থাৎ যারা নিজেদেরকে মুসলিম দাবি করছে। মুসলিমরা 73 দলে বিভক্ত হবে, মুসলিমদের মধ্যে এক দল জান্নাতে যাবে আর মুসলিমদের মধ্যে 72 দল জাহান্নামে যাবে। অতএব শুধু মুসলিম হলে চলবে না, এক দলের অন্তর্ভুক্ত মুসলিম হতে হবে, 72 দলের অন্তর্ভুক্ত মুসলিম হওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, মুসলিম সমাজ বিভক্ত হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিলেন, কিন্তু তার বৈশিষ্ট্য বলে দিলেন, জান্নাতি দলের বৈশিষ্ট্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যার উপরে প্রতিষ্ঠিত আছি। তাহলে এখান থেকে আমাদের বাছাই করতে হবে যে মুসলিম জাতি আজকে কেন বিভক্ত, এবং ঐক্যবদ্ধ হওয়ার জন্য মুসলিম জাতির করণীয় কি। মুসলিম জাতি আজকে বিভক্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম আমাদের মাঝে রেখে গেছেন, সাহাবায়ে কেরাম যে ইসলাম আমাদের মাঝে রেখে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে যেভাবে বুঝেছিলেন, সাহাবায়ে কেরাম ইসলামকে যেভাবে বুঝেছিলেন, আমরা ইসলামকে সেইভাবে বুঝছি না, বরং আমরা নিজেরাই ইসলামকে বেশি বোঝা শুরু করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝ আমরা নিচ্ছি না, সাহাবায়ে কেরামের বুঝ নিচ্ছি না, যখন নিজেই নিজে ইসলামের ব্যাখ্যা শুরু করছি, নিজেই নিজে ইসলাম বোঝার চেষ্টা করছি, তখন নিজে পথভ্রষ্ট হচ্ছি, অন্যকে পথভ্রষ্ট করছি। আর এর কারণে মুসলিমরা আজকে সদদা বিভক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সোজা একটি দাগ টানলেন, দাগ টেনে বলছেন, জাহাদা সাবিলুল্লাহ, এটাই এই একটা পথ, সোজা পথ, এটাই হচ্ছে আল্লাহর পথ। তারপরে তার ডানে এবং বামে আরো অনেকগুলো দাগ টানলেন, দাগ টেনে বলছেন, হাদিহি সুবুলুন, এই যে অনেকগুলো দাগ দেখছো, এগুলো অনেকগুলো পথ, হাদিহি সুবুল, অনেকগুলো পথ, আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতানুন, প্রত্যেক রাস্তাতেই এক একটি করে শয়তান আছে, ইয়াদউ ইলাইহি, যেই শয়তান তার নিজের দিকে ডাকছে। সম্মানিত উপস্থিতি, মুসলিমদের মধ্যে আজকে অনেক পথের দেখা মিলে, সকল পথই জান্নাতের পথ নয়, অবশ্যই জান্নাতের পথ ওই একটি পথ, যেই এক পথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আন্না, আল্লাহ তাআলার বাণী উল্লেখ করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, ইহাই হচ্ছে আমার সরল সঠিক এবং সোজা পথ, ফাত্তাবিউহু, অতএব তোমরা এই সরল সঠিক পথের অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, তোমরা এই যে ডানে এবং বামে অনেকগুলো পথ দেখছো, এই শয়তানের পথের অনুসরণ করো না, ফাত্তাফাররাকা বিকুম আন সাবিলি, যদি তোমরা এই শয়তানের অনেকগুলো পথের অনুসরণ করো, তাহলে তোমরা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বাছাই করতে হবে সিরাতুল মুস্তাকিমের পথ কোনটি, কোন পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেছেন, কিভাবে ইসলামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছেন, সাহাবায়ে কেরাম কিভাবে ইসলামকে বুঝেছেন। আমরা যদি সেইভাবে ইসলামকে না বুঝি, তাহলে ইসলাম আমাদের মাঝে টিকবে না, বরং ইসলাম নিয়ে মতভেদ সৃষ্টি হবে। এই জন্যই তো আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তাও তোমরা যেমন ভাবে ঈমান এনেছো, তারা যদি তেমন ভাবে ঈমান আনে, ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়াত প্রাপ্ত হবে, অর্থাৎ ইমানদার হলেই হবে না, ইমান হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমানের মতো,
ইমান হতে হবে সাহাবায়ে কেরামের ইমানের মতো। আমরা তো অনেকেই মুসলিম দাবি করছি, শিয়ারা মুসলিম দাবি করে, কাদিয়ানীরা নিজেদেরকে মুসলিম দাবি করে, সুফিরাও নিজেদেরকে মুসলিম দাবি করে, অথচ তাদের আকীদা বিভ্রান্ত। অতএব দাবি করার নাম মুসলিম নয়। মুসলিম সেই যার মধ্যে মুসলিমের বৈশিষ্ট্য আছে, মুসলিম সেই যার মধ্যে মুসলিমের আদর্শ আছে, মুসলিম সেই যার মধ্যে মুসলিমের আকীদা আছে, মুসলিম সেই যার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তাবেঈনে ইজামের মানহাজ আছে, সেই হচ্ছে প্রকৃত মুসলিম। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ মানুষকে এই পথেই ডাকছে, সকল পথ ছেড়ে দিয়ে একমাত্র ওহির পথের অনুসরণ করো। এই জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মূল স্লোগানই হলো, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, সকল পথ ছেড়ে দিয়ে একমাত্র ওহি, যেই ওহি আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল করেছেন, সেই ওহির পথে আমাদেরকে ফিরে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ইসলামের উপর আমাদের ফিরে আসতে হবে। নতুন নতুন ইসলামের বিধান জন্ম দিলে ইসলাম টিকবে না, নিজে পথভ্রষ্ট হব, আরেকজনকে পথভ্রষ্ট করব। এই জন্য মুসলিম জাতির বিভক্তির মূল কারণই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মানহাজ অনুযায়ী ইসলামকে না বোঝা, নিজেই নিজেকে ইসলাম বোঝা, এটাই হচ্ছে মূল কারণ। এটা থেকে ফেরানোর জন্যই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কোনো আলাদা কোনো ফেরকা নয়, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ শতদা বিভক্ত মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে। যখন একজন মুসলিম নিজেকে হানাফি পরিচয় দেয়, শাফেঈ পরিচয় দেয়, হাম্বলি পরিচয় দেয়, সুফি পরিচয় দেয়, আশারি পরিচয় দেয়, নকশবন্দি পরিচয় দেয়, তখন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মানুষকে আহ্বান করে সকল মত পথ বাদ দিয়ে একমাত্র কোরআন এবং সহিহ হাদিসের উপরে ঐক্যবদ্ধ হতে হবে। এটাই হচ্ছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মূল স্লোগান। এর উপরে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। সকলেই নিজ নিজ অহংকার, নিজ নিজ গোড়ামি ত্যাগ করে একমাত্র কোরআন এবং সহিহ হাদিসের উপরে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি, তাহলেই মুসলিম সমাজের বিভক্তি দূর হবেই হবে ইনশা আল্লাহ। সময় সংক্ষেপ, তাই আশা করি সবাই সংক্ষিপ্ত সময় হলেও এতটুকু বুদ্ধি, এতটুকু জ্ঞান নিয়ে যাবেন যে আমাদেরকে ইসলাম বুঝতে হবে সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝ অনুযায়ী, তাহলে আমাদের মধ্যে থেকে বিভেদ দূর হবে। আল্লাহ তাআলা আমাদের সকলের মধ্যে বিভেদ দূর করার চেষ্টা তৌফিক দান করুন, সবাই সকল মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।